বোর সাথে মেজাজ দেখানোর কি আছে? মেজাজ দেখাবো না, বোর সাথে মেজাজ দেখানো হারাম হারাম হারাম। ঘরের রহমতের জায়গা হলো বিবি, এগারো জন বিবি। রাসূল কোনদিন চোখ রাঙিয়ে কারো সাথে কথা বলেন নাই, এগারো জন একসাথে রাসূলকে একবার কষ্ট দিলেন। ২৯ দিন মসজিদে নববীতে থাকলেন, ঘরে আসলেন না। সূরা তালাক আসলো, সবাইকে মাফ করে দিলেন, আল্লাহু আকবার। কারণ আল্লাহ বলেছেন আশিরুহুন্না বিল মারুফ, সর্বশ্রেষ্ঠ ব্যবহার বিবির সাথে করো। মেয়েদের সাথে কথা বলে পারবেন না আপনি কখনো, কারণ মেয়েদের ভাষাই বাচ্চারা শিখে, এই জন্য মেয়েদের কণ্ঠে আল্লাহ দ্রুততা দিয়েছেন বেশি। আপনি বলবেন একটা, ওরা বলবে তিনটা। মেডিকেল সায়েন্স টেস্ট করে দেখেছে, আমরা যখন কথা বলি এই যে ঘুটলিটা, এটা 80 থেকে 90 বার নড়ে, আর মেয়েরা কথা বলে 160 থেকে 75 বার নড়ে। অনেক হিরবেন তখনই চুল ধরে, এত কথা কসকিলে ধরছে, ধরে তারপরে ইচ্ছা মতো কিলা। তর্কই করবেন না, আশিরুহুন্না বিল মারুফ, শ্রেষ্ঠ শব্দ পিতা মাতার জন্য একবার মারুফ শব্দ ব্যবহার করা হয়েছে। সাহেবহুমা ফিদ দুনিয়া মারুফা, আর স্ত্রীর জন্য 5 বার আল্লাহ এই শব্দটা ব্যবহার করেছেন। আশিরুহুন্না বিল মারুফ, আমসিকুহুন্না বিল মারুফ, ফারিকুহুন্না বিল মারুফ, 5 বার একই শব্দ, মারুফ মারুফ মারুফ। কি মারুফ? তা'মুরুনা বিল মারুফ ওয়াতানহাউনা আনিল আলতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খাইর ওয়া ইয়া'মুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ তাদের মধ্যে আমাদেরকে শামিল করে দেন, আমিন। আল্লাহ বলছেন এই আয়াতে কারিমার ভিতরে, আকাদা রাব্বুক, কাদা কাদা, আমরা কই কাজা, নামাজ কাজা হয়ে গেছে। কাজা শব্দটি আরবি, কাজা না, কাদা বোয়াক, এটা জুয়া না, কিন্তু আমরা উচ্চারণ করি জুয়া। কাদা সিদ্ধান্ত হয়েছে, কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। এই একটা একটা মিশন নিয়ে নবীরা এসেছেন, তাআলাও ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদু ইল্লা